Assalamualaikum প্রিয় শিক্ষার্থীদের আজকে ছোট শ্রেণী বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানিয়ে আমি বিজ্ঞান ক্লাস শুরু করছি। গত ক্লাসে পড়েছিলাম পানিবাহিত রোগ কাকে বলে, পানিবাহিত রোগ কাকে বলে বলো, জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। আর শিখেছিলাম যে পানি কিভাবে দূষিত হয়, এখন এই পানি দূষিতের কারণে যেগুলো রোগ হয় আজকে বলবো, আমাদের শিখুন পরে দেখো পানিবাহিত রোগের কারণ কি, পানি সেটা জানবে, পানিবাহিত রোগের লক্ষণ সেটা জানবে, এবং খাবার স্যালাড কীভাবে প্রস্তুতি করতে হয় সেটা আজকে তোমরা শিখবে এবং জানবে। এখন তোমরা আসলে পানিবাহিত রোগের কারণ আগে মাথার আগে আমরা পানিবাহিত রোগের কারণ আগে আমরা আগে জানি যে পানিবাহিত রোগগুলো আসলে কী। পানিবাহিত রোগগুলো দেখো বইয়ে দেওয়া আছে, বইয়ে আপনি শিখছেন পানিবাহিত রোগগুলো হলো ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড, এগুলো হলো পানিবাহিত রোগের নাম। এটা একটা ছোট প্রশ্ন থাকে যে পানিবাহিত রোগের তিনটা রোগের নাম কি, কতটা রোগের নাম কি। দেখো পানিবাহিত রোগের নাম হচ্ছে ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। এখন এই এই এগুলোর কি কি কারণ এটা জানা যায় তাহলে লক্ষণে আসি। আচ্ছা দেখো পানিবাহিত রোগের কারণ দেখো কি, পানিবাহিত রোগের কারণ হলো কলকারখানার বর্জ্য দ্বারা পানি দূষিত হলে সেই পানি যদি আমরা পান করি তাহলে আমরা যে কোনো পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারি, এটা একদম। এবার তুমি আমার পয়েন্টে আসলে দেখো, মানুষ বা প্রাণী মলমূত্র দ্বারা পানি দূষিত হলে সেই পানি যদি আমরা খাই তাহলে সেই আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারি। আর একটা পয়েন্ট হতে পারে, মানুষ বা প্রাণী মলমূত্র দ্বারাও পানি কিন্তু দূষিত হতে পারে। তাহলে এইগুলো পানিবাহিত রোগের কারণ তিনটা। তোমার যদি বড় প্রশ্ন আছে তাহলে তুমি তিনটা দিতে পারবে, ছোট প্রশ্ন হলে দুই ভাগ যেহেতু দুটা লিখে হবে, তোমাদের আমি তিনটা লিখে দিলাম, ওই ওইভাবে লেখা না তাই তোমাদের আমি কারণটা একটু সুন্দর করে লিখে দিলাম। এরপরে আসো পানিবাহিত রোগের লক্ষণ। পানিবাহিত রোগের লক্ষণ হলো পাতলা পায়খানা, বমি, জ্বর এবং পেট ব্যথা, এগুলো হলো পানিবাহিত রোগের লক্ষণ। এখন এগুলো ওগুলো বোঝা যাবে যে পানিবাহিত রোগের এগুলো যে চারটা রোগগুলো ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এই রোগগুলো হতে পারে, এটা হলো লক্ষণ। এটা হলে বোঝা যাবে যে এই রোগগুলো তোমার হয়েছে। তাহলে ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েডের লক্ষণ হলো জ্বর, বমি, পেট ব্যথা এবং পাতলা পায়খানা, এগুলো হলো পানিবাহিত রোগের লক্ষণ। এরপরে আসো খাবার স্যালাইন প্রস্তুতি, তার মানে এই পানিবাহিত রোগগুলো যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে ডায়রিয়া, ডায়রিয়া বা কলেরা এগুলো বলে আমরা সাধারণত খাবার স্যালাইন খাই। তাহলে আমরা প্রথমত যখন প্রথম স্টেজে যখন ডায়রিয়া ধরা পড়ি তখন আমরা সাধারণত এই খাবার স্যালাইনটা খেয়ে থাকি। আর বাড়িতে যদি আমরা প্রস্তুতি করি, দেখো তোমাদের আমি ক্লাসে থাকলে আমি তোমাদেরকে বাস্তবিক স্যালাইন তৈরি করে দেখি খাওয়াতাম, এখন যেহেতু ক্লাসে নাই তাই আমি তোমাদেরকে চাপে দেখাচ্ছি। দেখো প্রথমে আধা লিটার পানি এখানে দিয়ে দিয়েছে, খাবার স্যালাইন পদ্ধতি প্রথমে আধা লিটার পানি নিরাপদ পানি, তারপরে লবণ এবং উ বা চিনি যে কোনো একটা দিয়ে করা যাবে। তাহলে দেখো এক গ্লাস আধা লিটার পানি আর তারপরে এক মুখ গুড়, এই আঙুরের এক মুখ গুড় বা চিনি দিতে হবে, তারপরে তিন আঙুর এরকম তিন আঙুর পরিমাণ এক চিনি লবণ দেড় গ্লাস দিতে হবে, তারপরে একটা চামচ দিয়ে হয়ে গেল খাবার স্যালাইন পদ্ধতি। এটা তোমরা ঘরে প্রস্তুতি করতে পারো, তার মানে এই স্যালাইন মিনিমাম 6 ঘন্টা ভালো থাকে। বাজারে যদি কিনতে না পাওয়া যায় তাহলে এইভাবে খাবার স্যালাইন প্রস্তুতি করে আমাদের ডায়রিয়া ডায়রিয়া বলে আমরা এই খাবার স্যালাইন খেয়ে আমরা কিছুটা এগুলো একটু নিরাপদ থাকতে পারি। এরপরে আসো যেগুলো খাবার স্যালাইন প্রস্তুতি করতে কী কী লাগে, এই যে কী কী লাগে, ফুল, লবণ এবং নিরাপদ পানি, এটা হলো খাবার স্যালাইনের প্রস্তুতি। যদি ছোট আকারে আসে তাহলে এভাবে লিখবে, আর যদি বড় আকারে আসে আমি যেভাবে বললাম বর্ণনা ওইভাবে সুন্দর করে বর্ণনা করে খাবার স্যালাইনের প্রস্তুতি বর্ণনা করে এভাবে লিখবে। যেহেতু আমি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তাহলে এইভাবে লিখবে, তাহলে বাড়ির কাজ কি থাকবে যে পানিবাহিত রোগের কারণে সেটা দুটি হতে পারে অথবা তিনটি হতে পারে। এরপরে পানিবাহিত রোগের লক্ষণ যেগুলো বলেছিলাম জ্বর, পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি, এগুলো কোনো লক্ষণ। আর খাবার স্যালাইন প্রস্তুতি, খাবার স্যালাইন প্রস্তুতি কী কী যেগুলো না যেগুলো তৈরি করতে লেগেছে সেগুলোই না দিকবে, গুড়, লবণ এবং নিরাপদ পানি। আর কারণ আর লক্ষণ কিন্তু দুটো তোমরা এক করে খাবে, ওই জন্য খুব খেয়াল করে লিখতে হবে লক্ষণগুলো যেগুলো তোমার হবে শরীরের মধ্যে যেগুলো হতে হবে সেটা লক্ষণ, আর কারণ হলো তোমার দ্বারা যেগুলো দূষিত হয়ে তোমার শরীরে
কারণ। তাহলে আগামী ক্লাসে এই তিনটা সুন্দর করে হোম ওয়ার্ক করে অবশ্যই দেখাবে এবং লেখা যাবে খুবই সুন্দর। আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।